আমার আজকের রেসিপি নিরামিষ তরকারি, যেটা লুচি পরোটা রুটি কিংবা ভাত ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে যদি একটা নিরামিষ তরকারি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি নিরামিষ তরকারি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ তরকারি বানিয়ে নিচ্ছি। নিরামিষ এই তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোই ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে নিচ্ছি আমি দুটো টমেটো, টমেটোর কিন্তু বীজগুলোকে আমি বের করে দিয়েছি, বের করে হয়ে ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 5 থেকে 6টা বিনস, বিনসগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। 150 গ্রাম নিচ্ছি ফুলকপি, ফুলকপিগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, ক্যাপসিকামকেও আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি। একটা নিয়েছি গাজর, গাজরকেও এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু সমস্ত সবজিগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে। আর এখানে আমি কিছুটা নিয়েছি মটরশুঁটি, আমি এখানে ফ্রোজেন মটরটাই ব্যবহার করছি। আর এখানে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 থেকে 2.5 ইঞ্চি মতন আদা, আর টমেটোর যে বীজটা বেরিয়েছে সেই বীজটা নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, বীজটা কিন্তু আমি ফেলিনি। আর এখানে 2 টেবিল চামচ টক দইকে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। আর একটা পেস্ট আমি বানিয়ে নেবো, একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তিল, আমি এখানে সাদা তিল নিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো এর ভিতরে আমি 1 টেবিল চামচ মগজদানা, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত দিয়ে। এতে জল দিয়ে আমি 7 থেকে 10 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো, এটা নরম হয়ে গেলে এর একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে দেবো। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করবেন। তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে আমি দিয়ে দেবো গাজর আর আলু। এই দুটো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি গাজর আর আলুটা আগে দিয়ে দিলাম। দিয়ে গাজর আর আলুকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। গাজর আর আলুকে মিনিট 2 ভেজে আমি এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলু আর গাজরকে আমি মিশিয়ে নেব। গাজর আর আলুকে মিনিট 4 আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বিনস আর ফুলকপি। আমি কিন্তু টমেটো আর ক্যাপসিকামটা এখন দেবো না, এখন দিলে একদমই সেদ্ধ হয়ে যাবে, ওটা আমি পরে দেব। দিয়ে বিনস আর ফুলকপিকে খুব ভালো মতন আমি আলু আর গাজরের সাথে মিশিয়ে নিলাম। বিনস আর ফুলকপি দিয়ে আরও মিনিট 3 আমি ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। এটা কিন্তু আগে দিলে একদমই গলে যাবে, সেই জন্য আমি নামানোর 2 মিনিট আগে এটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো আর ক্যাপসিকামকেও খুব ভালো মতন মিশিয়ে আরও মিনিট 2 আমি একটু ফ্রাই করে নেব। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি মিনিট 3 রান্না করে নেব। মিনিট 3 আমি কভার দিয়ে একটু সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু আমার একদমই ফ্রাই হয়ে গেছে। এখন ফ্রাই করে নেওয়া সবজিগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই, ভেজে নেওয়া সবজিগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আচ্ছা।
টেবিল চামচ আমি এতে দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ, দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে আমি ভালো মতন মিশিয়ে নেব। মশলা যাতে নিচের থেকে জ্বলে না যায় সেই জন্য আমি সামান্য একটু দিয়ে দিলাম জল, দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি মশলাকে মিশিয়ে মশলাকে ভালো মতন আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে সাদা তিল, পোস্ত আর মগজ দানার একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা, দিয়ে পেস্টকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। পেস্ট দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বারবার একটু চালাতে হবে, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন। নুনটা একটু দেখে দিতে হবে, আমি কিন্তু সবজি ভাজার সময়ও হাফ টেবিল চামচ নুন ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এটা রান্নাটা ব্যালেন্স করার জন্য। দিয়ে নুন আর চিনিকে খুব ভালো মতন মিশিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে আরও মিনিট দুয়েক আমি কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। টক দই দিয়ে আরও মিনিট দুয়েক আমি মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে এখন সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে সবজিকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 মিনিট রান্না করে নেব। মিনিট সাতেক আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব। আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, এখন কভার ছাড়াই আর মিনিট তিনেক আমি রান্না করে নেব। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন মিশিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচানো, দিয়ে খুব ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কভার তুলে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।